এখন কিন্তু কাজ চলছে বৃষ্টিতে কাড়া হয়ে রয়েছে জায়গা আমরা যাচ্ছি ভেতর দিকে বন্ধু স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল ডি বর্ধমানে দুর্গা প্রস্তুতি দেখতে বেরিয়ে পড়েছি আমরা ঘুরে বেড়াচ্ছি বর্ধমানের সেরা সেরা পুজো মণ্ডপগুলির পুজো প্রস্তুতি দেখতে আজকে এই মুহূর্তে আমি এসে উপস্থিত হয়েছি ইসরা বাজারে ইসরা বাজার কিরণ সঙ্গের দুর্গাপুজো মণ্ডপের সামনে গত বছর এনাদের থিম ছিল এক টুকরো বেনারস আর গনসার পুজো বলে এনারা সারা ফেলেছিলেন গোটা বর্ধমানে তো বর্ধমানের সেরা মণ্ডপগুলির মধ্যে অন্যতম একটি মণ্ডপ হচ্ছে কিরণ সঙ্ঘের দুর্গাপুজো মণ্ডপ তোমরা যারা বর্ধমানে দুর্গা পুজো দেখতে আসবে তারা কিন্তু মিস করো না কিরণ সঙ্ঘের দুর্গাপুজো মণ্ডপ কারণ এনারা প্রতি বছর দারুণভাবে পুজো করেন এই মণ্ডপ তৈরি হচ্ছে ওনাদের আমরা জেনে নেবো এখানকার ওনাদের থিম কি আছে না আছে এখন কিন্তু কাজ চলছে বৃষ্টিতে কাদা হয়ে রয়েছে জায়গা আমরা যাচ্ছি ভেতর দিকে দেখতে পাচ্ছ এই জায়গাটা সব কাদা এখন আস্তে আস্তে তৈরি ঠিক হবে সব জায়গাগুলো এখানে বাটামের কাজ চলছে দেখতে পাচ্ছ পরে রয়েছে বাটাম দিয়ে সেজে উঠছে এখানে একটা পাটাতন করা রয়েছে আর এইখানে রয়েছে শিল্পীরা আপাতত কর্মবিরতি একটু চা পান চলছে মনে হচ্ছে ভাইদের কি চলছে ভাই চা চলছে তা তোমাদের কোথাকার শিল্পী তোমরা বর্ধমানে নাড়ুক্রাম পিতা তারক আচ্ছা আচ্ছা কিন্তু তোমার বাড়ি নাড়ুগ্রাম আচ্ছা না বিভিন্ন জায়গা বর্ধমান জেলারই সব সদস্য বিভিন্ন জায়গার নারুগ্রামের আমার ভিডিও আছে না নারুগ্রাম তো হ্যাঁ ময়ূরপঙ্খী গান নাড়ুকগ্রামের প্যান্ডেল তৈরি এখন অন্ধকার হয়ে এসে আমি তাতেও এসেছি ওদের পুজো প্রস্তুতির জন্য এখন বাটা কাজ চলছে ভাইদের এইখানে বসবেন মা রাউন্ড শেপ করা রয়েছে আর ওপরেও বাটামের কাজ রয়েছে মানে এখনও কিছুই কাজ হয়নি বলতে গেলে টেন পারসেন্টও কাজ হয়নি ধীরে ধীরে সেজে উঠবে এই পুজো মণ্ডপ এই ক্লাবের শিল্পীরা তৈরি করছেন প্রপস এরকম ছাঁচ দিয়ে আর এইভাবে আস্তে আস্তে কেটে নিচ্ছেন এইভাবেই সেজে উঠবে এই সব দিয়েই সেজে উঠবে কিরণ সঙ্গের পুজো মণ্ডপ এখানে রয়েছে বিভিন্ন রকম জিনিসপত্র আমরা কথা বলে নেব ক্লাব সদস্যদের সাথে কততম বর্ষ এবছর আমাদের বর্ষ আটষট্টি আকর্ষণ এবছর রাম মন্দির এবছর আপনাদের থিম রাম মন্দির কেন এই ভাবনা রাম মন্দির দেখুন ভাবনা হচ্ছে আমরা আগেরবার সাতষট্টিতম বর্ষে পড়েছিলাম হরিদ্বারের গঙ্গার ঘাট আমরা ওই চিন্তা ভাবনা করি কি যারা বয়স্ক যারা যেতে পারেন না আগেরবার যেমন এসেছিলো গঙ্গার ঘাট দেখতে প্রচুর বয়স্ক এবছরও আশা করছি সেরকমই রাম মন্দির করেছি যারা যেতে পারবেন নজরদায় তারা এখানে তার একটা অনুভূতি কিছুটা পাবেন এখানে এই জন্যই ভাবনা চিন্তা এবছর আপনাদের বাজেট কত এবছর বাজেট আমরা মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ ধরে এগিয়েছিলাম কিন্তু এখন এটা চল্লিশ প্রায় হয়ে যাবে আপনাদের প্রতিমা নির্মাণ কে করছেন প্রতিমা নির্মাণ করছেন আপনার ওনার নামটা উনি ঘুষ করার দিকে আর্টিস্ট উনি সম্ভবত স্বপন পাল নাম আচ্ছা আপনাদের থিম মেকার কে ফিল্ম মেকার হচ্ছে কি আপনার অনুপম মিস্ত্রি আর এমনি লাইট করছেন রামেন্দ্র সেন আগের বছর যিনি করেছিলেন সেন ইলেকট্রিক তিনিই করছেন এবছর আর ডেকোরেটার মানে মানে স্ট্রাকচার যে করছেন সে হচ্ছে বাপি ডেকোরেটার আপনার ওই কলেজ মোড়ে ওখানে আমাদের স্ট্রাকচার আচ্ছা আপনাদের পুজোর উদ্বোধন কবে আমাদের উদ্বোধন ধরুন মহলার দিনই হয় সম্ভবত যেটা ভার্চুয়ালি করান মুখ্যমন্ত্রী সেটা আর এমনি আমাদের উদ্বোধন যেটা সিটিআই আমাদের মোটামুটি করা আছে হিসাবে এখন পর্যন্ত উদ্বোধন করছেন ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী না আগের বছর মুখ্যমন্ত্রী করেছিলেন এখনও এখন সেরকম রিপোর্ট কিছু আসেননি তবে উনি মুখ্য মানে মহলের আগে বা দু একদিন আগে বা পরে এরকমই করেন আর কি আপনাদের পুজোর সময় কোনো সোশ্যাল অ্যাক্টিভিটি আছে নাকি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান সোশ্যাল অ্যাক্টিভিটিস বলতে ওই যেদিন ওপেনিং হয় আমাদের সেই দিন মানে আশেপাশের সমস্ত বাচ্চাদের নিয়ে আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এটা হয় আর আপনার ব্যাংক থেকে কিছু লোক আসেন যারা পঞ্চমের দিন আসেন তারা কুইজ কম্পিটিশন এগুলো করেন এই সমস্ত চলে আর কি আর কোনো সোশ্যাল অ্যাক্টিভিটিস ধরুন বস্ত্রদান বা গরিব মানুষ কি বস্ত্রদানটা আমাদের দু বছর ধরে একটু বন্ধ আছে কারণ আমাদের তৃতীয়া থেকে ধরুন ওপেনিংয়ের দিন থেকে এত ভিড় হয়ে যায় আমরা ওটাকে সামলাতে পারি না ওই জন্য আমরা বস্ত্রদানটা অন্য সময় করি এই সময় আমাদের দ্বারা হয় না এটা আমরা সারা বছর সোশ্যাল অ্যাক্টিভিটিস যদি আমার দর্শকদের সারা বছর সোশ্যাল অ্যাক্টিভিটি আপনি যেহেতু বহু বছর ধরে আসছেন আমাদের ক্লাবে আপনি আশা করি জানেন নতুন করে বলার নেই কারণ কোভিডে আমাদের যে অ্যাক্টিভিটি করেছি ওটা মানে আমার পশ্চিমবঙ্গে একটা নাম হয়ে গেছিলো আমাদের তাছাড়া আমাদের ধরুন যারা গরিব পড়াশোনা করতে পারেন না বা যারা অসুবিধা হয় তাদেরকে আমরা হেল্প করি সারা বছরই চলে সঙ্গে রক্তদান শিবির এগুলো সারা বছরই অ্যাক্টিভিটি চলে ক্লাবের আপনাদের ক্লাবের লোকেশনটা একটু আমার দর্শকদের শেয়ার করুন যে আপনার কীভাবে আপনাদের এখানে আসবে দুর্গাপু বাইরে বাইরের জেলা থেকে যারা আসবেন তাদের সবচেয়ে ভালো ঠিকানা আগে বলে দিচ্ছি আলিশা বাস স্ট্যান্ড যদি বাসে আসেন বাস ট্রেনে আস যদি আসেন স্টেশন আলিশা বাস স্ট্যান্ড থেকে যদি আসেন তাহলে টোটো ধরে যে কেউকে বললেই হবে যে পুলিশ লাইন ইসলাবাদ কিরণ সঙ্গে যাবে আর যদি আপনার স্টেশনে আসেন সেখান থেকেও টোটোতে পাঁচ নম্বর ইসলাবাদ বলতে হবে এলেই যে কেউ ইসলাবাদ কিরণ সঙ্গে দেখে যাবে আপনার নামটা যদি বলেন আমি কাজল চক্রবর্তী আমি ক্লাব সম্পাদক কেমন লাগলো ইসলাবাদ কিরণ সঙ্গে পুজো প্রস্তুতি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিও বন্ধুদের সাথে শেয়ার করো যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকো তো সাবস্ক্রাইব করো আমরা হাজির হব বর্ধমান তথা বাংলার এরকম বিভিন্ন অজানা অদেখা কাহিনী নিয়ে দেখা হবে অন্য কোনো ভিডিও ভালো থেকে বন্ধু জয় হিন্দ